আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো হজ। ইনশাআল্লাহ আমাদের এই হজের আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকে আমি হজে যেই প্রথম পর্বটি রয়েছে সেই প্রথম পর্বের আলোচনা করব। আলোচনার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা চলে আসি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো হজ। হজ হলো ইসলামের যেই পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। মুসলমানরা হজ করতে হবে, কারা হজ করবে? যাদের সামর্থ্য রয়েছে। ইসলামের মধ্যে যেই পাঁচটি স্তম্ভ রয়েছে, পাঁচটির মধ্যে তিনটি স্তম্ভ সকলেরই পালন করতে হয়, যেমন কালেমা, নামাজ, রোজা। এই তিনটা স্তম্ভ প্রায় সকল মুসলমানেরই আদায় করতে হয়। আর যেই দুটি স্তম্ভ রয়েছে হজ, জাকাত, যারা সামর্থ্যবান রয়েছে তাদেরকেই এই হজ আর জাকাত দিতে হয়। এই হজটা ইসলামের মধ্যে কতটুকু গুরুত্বপূর্ণ সে বিষয়টি নিয়ে আমি আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। হজ, হজের মাধ্যমে প্রত্যেকটা মুসলমানের শারীরিক, মানসিক এবং আর্থিক একটা সমন্বিত ত্যাগ আল্লাহর নিকট পৌঁছায়। কি করে? শারীরিক ত্যাগ। একটা মানুষ যখন হজ করতে সৌদি আরব ভ্রমণ করে তখন তার শারীরিক একটু পরিশ্রম হয়ে থাকে, অর্থাৎ যে ভ্রমণ করার একটা পরিশ্রম রয়েছে সেই পরিশ্রমটা হয়ে থাকে। দ্বিতীয়ত, তার যে মানসিক প্রস্তুতি থাকা দরকার, ওই মানসিক প্রস্তুতিটাও বা এই ত্যাগটাও তাকে গ্রহণ করতে হয়। এবং সর্বোপরি তার যে একটা আর্থিক ত্যাগ রয়েছে, যেমন তার পরিবারকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে যেতে হয়, তার হজের যে প্রয়োজনীয় জিনিসপত্র তাকে ক্রয় করতে হয়, হজের যে যাতায়াত খরচ রয়েছে এগুলোও তাকে বহন করতে হয়। অর্থাৎ আমরা হজের মাধ্যমে একটা মানুষের শারীরিক, মানসিক এবং আর্থিক যে ত্যাগ রয়েছে এটা আমরা লক্ষ্য করতে পারি। হজের মাধ্যমে বিশ্বের যে মুসলমানরা রয়েছে তাদেরকে আমরা একই কাতারে বা একই স্থানে দেখতে পাই। বিশেষ করে যে আরাফার দিন, যেদিন হজের খুতবা দেওয়া হয়, ওই দিন বিশ্বের সকল মুসলমান যে যেখানেই থাকুক অন্তত পক্ষে একই স্থানে মিলিত হয়। আর যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকে তারা কি করে? টেলিভিশনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে এই হজের খুতবাটাকে শ্রবণ করে। অর্থাৎ এই হজের খুতবাটার মাধ্যমে বিশ্বের সকল মুসলমানকে একত্রে ডাকা হয়। এর পরবর্তীতে আসা যাক হজের যে তাৎপর্য রয়েছে। হজের তাৎপর্য বলতে আমি এখানে ছোট্টভাবে একটু আলোচনা করব। হজের মাধ্যমে কি হয়, বিশ্বের যে সকল স্থানে মুসলমানরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের মধ্যে যেই একটা ইসলাম প্রচারের ব্যাপার রয়েছে সেটা উপলব্ধিত হয়। হজের মাধ্যমে আমরা যখন মানুষজন অর্থাৎ মুসলমানরা একত্রিত হয় তখন তারা যেমন মিশরের মুসলমান বাংলাদেশের মুসলমানকে বলে, ভাই তোমাদের ওখানে কিভাবে ইসলামের নিয়মকানুন পালিত হয়। আবার মিশরীয়রা বাংলাদেশিদেরকে জিজ্ঞেস করে। আবার যে সকল দেশে মুসলমানরা রয়েছে সকলের সাথে সকলের দেখা হয়, সকলের সাথে সকলের কাছে এই মহামিলন স্থল তৈরি হয়, এর মাধ্যমে প্রতিটি মুসলমানের সাথে প্রতিটি মুসলমানের একটা বন্ধুত্বপূর্ণ ভাব সৃষ্টি হয়। আমরা এখন চলে যাব হজ কাকে বলে। হজ শব্দটি দুইভাবে পড়া যায়। হজ এর মধ্যে হা জিম, এই হায়ের মধ্যে জবর দিয়ে একভাবে পড়া যায়, আবার হায়ের মধ্যে জের দিয়ে একভাবে পড়া যায়। যদি আমরা হায়ের মধ্যে জবর দেই তাহলে হবে আল হাজ্জু, যেমন পবিত্র কোরআন মাজিদে রয়েছে আল হাজ্জু আশহুরুন মালুমাতু। দ্বিতীয়ত, হা শব্দের মধ্যে জের দিয়ে এটা এই হজটাকে পড়া যায়, যেমন পবিত্র কোরআনে রয়েছে
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইস্তাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ আমরা এটা দ্বারা প্রমাণিত হয়ে যায় যে হজ শব্দটি দুইভাবে পড়া যায়, তবে এর মধ্যে জবর যোগে সবচেয়ে বেশি প্রচলিত, অর্থাৎ আল হাজ্জু। দ্বিতীয়ত আমরা যদি আসি হজের আবিধানিক অর্থ, হজ এর আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা, জিয়ারত করা, ভ্রমণ করা, ত্যাগ করা ইত্যাদি। এর পরবর্তীতে আমরা যদি আসি হজের যে পারিভাষিক অর্থ, কামুসুল ফিকহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, এই কামুসুল ফিকহ গ্রন্থাকারের মতে আলহাজ্জু হুয়া কাসতুল বাইতুল হারামি লিত্তাকাররুবি ইলাল্লাহি তাআলা বি আফআলি মাকসুসিন ফি জামানি মাকসুসিন। অর্থাৎ এখানে গ্রন্থাকার বলে থাকেন হজ হলো এমন একটি কাজ যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে ইচ্ছা করা। অর্থাৎ হজ করতে গেলে আমাদেরকে আগে ইচ্ছা করতে হবে, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হবে। কিভাবে? নির্দিষ্ট কিছু কাজের মাধ্যমে এবং নির্দিষ্ট কিছু সময়ের মাধ্যমে। আবার কিছু কিছু মনীষীগণ বলে থাকেন যে হজ হলো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থান জিয়ারত করাকেই হজ বলে। অর্থাৎ আমরা পেলাম হজের আবিধানিক অর্থ, হজের পারিভাষিক অর্থ এবং হজ শব্দটি কতভাবে পড়া যায়। সুতরাং প্রিয় ভিউয়ার্স, আমরা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি হজটা কি প্রাথমিক যে একটা ধারণা রয়েছে সেটা আমরা জানতে পারলাম। অতএব আল্লাহ তাআলা আমাদের যেই সকল মুসলমানদেরকে হজ করার তৌফিক দান করেছেন অবশ্যই আমরা হজ করব, হজ পালন করব এবং আমাদের যে পার্শ্ববর্তী মানুষ রয়েছে তাদেরকে হজ করার প্রতি উদ্বুদ্ধ করব। এবং যারা হজে গিয়েছেন তারা যাতে বারবার যেতে পারেন, আর যারা এখনো পর্যন্ত পবিত্র হজে যেতে পারে নাই, পবিত্র মক্কা মদিনা শরীফ জিয়ারত করতে পারে নাই, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা শরীফ এবং মদিনা শরীফ জিয়ারত করার তৌফিক দান করবেন। আর যারা আমরা ইতিমধ্যে হজ করে ফেলেছি তারা যাতে এই হজের যে মর্ম কথাগুলো রয়েছে এগুলো আমরা যারা হজ করি নাই তাদের মাধ্যমে ছড়িয়ে দেই। অতএব এর মাধ্যমে আমাদের হজ করার প্রতি একটা উদ্বুদ্ধ সৃষ্টি হবে। সুতরাং আজকের ভিডিও এখানেই শেষ। আমাদের দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আমরা আপলোড করতে থাকব, অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন, যাতে আগামী ভিডিওগুলো তৈরি করতে আমার যাতে উৎসাহ পেয়ে থাকি। অতএব আজকের ভিডিও এখানেই শেষ। ওমা আলাইনা লিল্লাল বালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।